আচ্ছা আমি একটু বাইরে বেরোচ্ছি তারপরে বলতেছি ঘরের ভিতরে তো বাইরে বেরোয় জি কেমন আছেন আপনি হ্যাঁ ভাই খুব একটা ভালো না যাই হোক আছি মোটামুটি বলেন আপনি আজকে আপনাদের কোনো নির্দিষ্ট টপিকস আছে না এমনি আলোচনা করতেছেন না না নির্দিষ্ট টপিক নাই আপনি যেটা নিয়ে আলোচনা করবেন সেটা নিয়ে আলোচনা হবে বলেন আচ্ছা আমি আপনার আমি লাইভে খুব বেশি একটা যুক্ত হই নাই আপনার লাইভে আজকেই প্রথম যুক্ত হয়েছি অনেকদিন চেষ্টা করছি কিন্তু যুক্ত হইতে পারি নাই তো আর আমি এখানে যে নাম দিচ্ছি এটা আসলে আমার নাম না এটা একটা ফেক নাম সেই ফেক নাম দিয়ে কথা বলতেছি আপনার সাথে তো আপনার অনেক লাইভ দেখছি আমি তো লাইভ দেখে কিছু কিছু আলোচনা আমার কাছে ভালো লাগে দেখি কিন্তু আবার কিছু কিছু সমালোচনা করতে ইচ্ছা করে আপনার সেই জন্য আসলে যুক্ত হওয়া কিছু কিছু আলোচনা

আমরা আমি চিট করি সেটা আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে সেটা আপনার ব্যাপার অবশ্যই আমার ব্যাপার এবং আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলি আপনাকে আমি একটু বলতে পারলে আমার ভালো লাগতো সেই জন্য আমি বলতেছি যে এই ধরনের যে আচরণ এটা আপনি করেন বা যেই করেন ছর ধরে লাইভ আলোচনাটা করি প্রথম থেকে আমি যথেষ্ট ধৈর্য নিয়ে এক একজন মুমিনের সাথে কথা বলার চেষ্টা করেছি যথেষ্ট ভদ্রভাবে এক একজন মুমিনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি যে তাদের সাথে আলোচনাটা চালানো যায় কিনা কিন্তু আমি দেখেছি যে তারা বছরের পর বছর ধরে আমার বাচ্চা আমার বউ আমার আত্মীয় স্বজন আমার তারা প্রতিবেশী আমি আমি মানে সারাটা খুন আমাকে গালি গালাজ এবং আমাকে মৃত্যু হুমকি এবং আমার বাচ্চাকে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও এত নোংরা নোংরা ছবি তারা বানিয়েছে তো এরপরে আমি বুঝে গেছি যে এই কিছু লোক আজীবন এই কাজ করে যাবে তাদেরকে আমি যখনই পাবো তখনই তাদের পেছনে একটা লাথি মারবো লাথি মেরে বের করে দিবো আমার থেকে এটা সেই সময়ে আমি ঘোষণা দিয়ে রাখি যে উই গ্রুপের যদি কাউকে পাই তাহলে সাথে সাথে লাকমিরা তাদেরকে বের করে দিব। এখন আপনার কাছে এটা ভালো লাগতে পারে না লাগতে পারে সেটা ভাই আপনার ব্যাপার কিন্তু আমি এটা করব এখন করব ভবিষ্যতে করব আগে করতাম না কিন্তু করতে বাধ্য হয়েছি ভবিষ্যতে অবশ্যই করব এটা আপনি সমনতনা করেন তাহলে ভাই আপনার কাছে আমার পরোয়াশা থাকবে যে আমার লাইভে আপনি শুনেন না ঠিক আছে হ্যাঁ এটা আপনি যেটা বলছেন আমি এটার সাথে এগ্রি কারণ আপনার আগের আলোচনাগুলিতে আপনি যতটা সশষ্ণ ছিলেন এখন যে আলোচনাগুলি করেন সেই আলোচনাতে আপনার এই সশষ্ণতাটা আমি একটু কম পাই এটা আমি আপনার সাথে আপনার ওটার সাথে এগ্রি কিন্তু আমার আশা ছিল যে তারা যতই অশশষ্ণ হোক আপনি আপনার যে সশষ্ণতার লেভেলটা আপনি আলো বাড়াবেন এটা হচ্ছে আমার না আপনি ভুল আশা প্রকাশ না আপনি ভুল আশা করেছেন ভাই মানে এমন ভাবেন না এমন ভাবেন না এমন ভাবেন না অবশ্যই এমন ভাবেন না যে কেউ আমার বাচ্চাকে এসে নোংরা নোংরা গালি দিবে তোর বাচ্চাকে ধর্ষণ করবো তোর বাচ্চাকে আমরা ছিঁড়া ফেলামো এই কথা একদিন এসে বলবে আর আমার সহিষ্ণু হয়ে গদগদ হয়ে মুখ হাসি হাসি তেলতেলা করে তাকে বলতে হবে আচ্ছা ভাই একটু আসতে মেরেন আমার বাচ্চাটাকে ভাই একটু জবাই করেন আমার বাচ্চাটাকে এটা আমি যদি এটা যদি আপনি আশা করে থাকেন সকল আশা করে থাকেন আমার কাছ থেকে সরি ভাই সরি টু সে আপনি আমার লাইভে দেখে না তাইলে প্লিজ আপনাদের এই ধরনের দর্শক আমার দরকার নেই ভাই আচ্ছা এখানে আমি একটু বলবো কিছু হ্যাঁ বলেন আচ্ছা আপনি ওই যে আচরণটা যে যে আপনার বাচ্চা সম্পর্কে আপনার ওয়াইফ সম্পর্কে আপনার পাড়া প্রতিবেশী সম্পর্কে সবাই সম্পর্কে যে যারা ওই আচরণটা করে তাদের সাথে যদি আপনি ওই আচরণ করেন সেটা মেনে নেওয়া যায় কিন্তু আপনি আমাকে ঢুকতেই আমাকে লাথি মারলেন

আপনাকে আমি একবারও লাথি মেরে মারার কথা বলি নেই আমি ইন জেনারেল কথাটা বলেছি যদি কেউ এই কাজটা করে যদি কেউ এরকম করে তাদের তাদের কথা বলেছি আপনাকে আমি লাথি মারতে মারার কথা বলবো কি অদ্ভুত কথা বলেন ভাই মানে 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 এই সমস্ত ফালতু আলোচনা করতে আসেন আমার সাথে ফালতু কথাবার্তা বলতে আসেন আমার সাথে তাই এই সমস্ত লোকের সাথে তো আমার কথা বলার কোন ইয়া নেই মানে আপনাদের সমালোচনা আমি শুনতে বসেছি আপনার মনে হয় আপনার সমালোচনা দিয়ে আমি পানি খাই আপনার মনে হয় ক্রমাগত একটা আঘাত করে যাবে আর আপনি মিষ্টি মুখে সবার সাথে কথা বলে যাবে এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিতে আহ বছর দুই আগে বা আড়াই আগে একজন একজন মমিন ভদ্রলোক যুক্ত হয়েছিলেন আমার মনে আছে সে ভদ্রলোক কি করে মুমি গিয়ে নাস্তিক দেশকে ডিল করতে হবে তুমি হেসে হেসে গালাগাল দিতে হবে এরকম কথাবার্তা বলছিলেন তো সেগুলোকে আপনার সাথে যুক্ত হয়ে আপনার লাইফে আপনার ওয়াইফ এবং বাচ্চাকে যে হারে গালিগালাজ করছিলেন এবং আপনি যথেষ্ট সহিষ্ণু ভাবে কথাবার্তা শুনছিলেন তার এবং আমার এক এক সময় আপনার প্রতি রাগ উঠছিল যে আপনি কেন এতক্ষণ এরকম একটা অসভ্য লোককে সহ্য করছিলেন তো ব্যাপারটা ওনারা আশা করেন মানে আপনাকে ক্রমাগত কি বলে আপনাকে জর্জরিত করা হবে নোংরা ভাষায় আর আপনি মানে হেসে হেসে তাদের উত্তর দেবেন ভাই মানে তো তো বেসিক বিরুদ্ধে এইসব কথাবার্তাগুলো লাইভ এসেন মানে ব্যাপারটা এরকম যে আমি ভদ্রতা দিলে মানুষ আমাকে সেরকম ভদ্রতা দেবে এরকমই কথাবার্তা হবে না হলে এইসব আর দ্বিতীয়ত কথা আপনি একটা জেনারেল কথা বলেছিলেন যে মেরে সেটাকে উনি নিজের গায়ে কেন নিলেন কিভাবে নিলেন মানে এটা দেখেন মানে আমি আসলে বুঝে পেলাম না মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তার মানে কোনো লাগান নাই যে তারা আমাকে এসে থ্যাংক ইউ ধন্যবাদ আমি আশা করব উন্নতি উপযুক্ত হবে আমি আজকের মত বিদায় জানাই এবং আমি আশা করব আপনিও ভালো থাকবেন ঠিক আপনি আমার কথা পরে শুনছেন আপনাকে আমি বিদায় জানাচ্ছি আপনি আমার কথা অনেকক্ষণ পরে শুনছেন মানে কি একটা অবস্থা যে তারা আমাকে এসে গালিগালাজ করবে এবং তারা প্রশিক্ষণ দিবে রীতিমতো প্রশিক্ষণ কর্মশালা তৈরি করবে যে কিভাবে আসিক মদিনা লাইভে যুক্ত হয়ে তাকে গালি দিবেন

যারা কথা বলবে আমাকে যে এই সমস্ত মমিদের কেন আমি লাগতে মারলাম এদেরকে লাগতে মারবো ভাই মানে আরেক এক কাঠি বেড়ে গেলাম এখন